দর্শক, এই হচ্ছে হাফিজুলের মা। তিনি কিন্তু ঢাকা থেকে তাকে এক নজর দেখার জন্য কিন্তু হাসপাতালের সামনে চলে এসেছে। আমরা জানেন যে আজকে একদিনে দুইটি কিন্তু দুনিয়া থেকে বিদায় হয়েছে দুটি শিশু। সেই হাফিজুলের মা কিন্তু অলরেডি এখানে চলে এসেছে। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু তার আত্মীয়স্বজন যারা রয়েছে তারা কিন্তু এক নজর দেখার জন্য কিন্তু এখানে চলে এসেছে। দর্শক, তিনি কিন্তু এখন তার যে ছেলে রয়েছেন তার ছেলেকে দেখার জন্য কিন্তু এখানে এসেছেন। তার কিন্তু এই হাফিজুলের দুই বোন রয়েছে, দুই বোনও কিন্তু চলে এসেছে। আপনারা তাদের সাথে যে লাস্ট কথা হয়েছিল সেই কথা আমরা যেটা শুনেছি যে সেই হাফিজুলের জন্য তারা বেতন পেয়ে এই ভাইয়ের জন্য মার্কেট করেছিল, সেই কারণে কিন্তু সেইটা লাস্ট কথা তাদের কিন্তু হয়েছিল। দর্শক, ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন যে যেখান থেকে দেখছেন। দর্শক, আর একটু আপনাদেরকে ক্লিয়ার করে দিই, বরগুনা লোটপাড়া এলাকায় যে ঘটনা ঘটেছে, শালি দুলাভাই অবৈধ সম্পর্ক কারণে দুটি সন্তান, সেই শালির একটি সন্তান এবং পার্শ্ববর্তী একটি ছেলে যিনি ওই ঘরে ঘুমোতে গিয়েছিল 10 বছরের তার পাশের প্রতিবেশীর কাছে, সেই সময় কিন্তু এই দস্তদস্তির কারণে কিন্তু এই যে দুলাভাই রয়েছে ইলিয়াস কিন্তু তাকে সেই হাফিজুলকে হয়তো ধারালো অস্ত্র দিয়ে কুপেছে। এবং তার যে শালির যে বাচ্চা রয়েছে সেই বাচ্চাকে কিন্তু তারা মেরে ফেলেছে। দর্শক, এখান থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি, আমরা এই মুহূর্তে এখনও রয়েছি বরগুনা সদর হাসপাতালের মর্গের সামনে। সেখান থেকে কিন্তু আপনারা দেখানোর চেষ্টা করছি, ঢাকা থেকে কিন্তু তার হাফিজুলের আত্মীয় স্বজনরা এখানে রয়েছে। তারা কিন্তু দাবি, তাদের একটাই দাবি যে এই হাফিজুলকে যারা মেরেছে এবং তারা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে তাদের কিন্তু একটাই দাবি, তারা ফাঁসি চাচ্ছে। এই পরিবারের কিন্তু একেবারে এখন শোকের মাতম চলেছে, কারণ হচ্ছে তারা কিন্তু ঢাকা থেকে চলে এসে তারা কিন্তু আসার পরে যা শুনেছে যে হয়তোবা তাদের ওই অন্য কেউ মেরেছে, কিন্তু আসার পরেছে এবং পুলিশ কিন্তু তাকে অলরেডি ধরেও ফেলেছে। হ্যাঁ, দর্শক, যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখুন বেশি করে শেয়ার করে দেবেন। আপনারা জানেন বরগুনায় কিন্তু একের পর এক ঘটনা ঘটেই চলছে, আমরা সেইটা কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি বরগুনা সদর হাসপাতালের মর্গের সামনে থেকে। এবং দুলাভাই যে পরকীয়ার জেরে কিন্তু দুটি সন্তান, দুই মায়ের দুটি সন্তান কিন্তু দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সেই যে পরকীয়া প্রেম লোক যে রয়েছেন তিনি ইলিয়াসকে কিন্তু পুলিশ অলরেডি গ্রেফতার করেছেন। আমরা যারা দেখতে পেরেছি এবং শুনতে পেরেছি, আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু তার ইউনিয়নের চেয়ারম্যান রয়েছে। আপনি কোন সময় শুনতে পেরেছেন যে এই ঘটনাটা ঘটেছে? সেখান থেকে পুলিশ আবার সেই ধারালো অস্ত্র উদ্ধার করেছে। এবং যে আমাদের ভোজের ইউনিয়নে রোডপাড়া গ্রামে যে আজকে যে মানুষের যে শোক, যে মানুষের এত আত্মনাদ, ওনার এই যে বাচ্চা শিশুকে যে হত্যা করেছে ইলিয়াস, আমরা ইলিয়াসের দৃষ্টান্তমূলকভাবে তার বিচার চাই এবং তাকে তার ফাঁসি চাই। আমাদের জনগণের প্রতি ফাঁসি চাই। আপনি এখন ওখানে কি বর্তমান চেয়ারম্যান নাকি? আমি সাবেক চেয়ারম্যান। আপনার পুরো নামটা একটু বলবেন। মোহাম্মদ
গোলাম কিবরিয়া এর নাম ফুলজুরিয়া সাহেব স্যার এখন এই পরিবারের জন্য এখন কি করা আছে এই পরিবার তো মনে করেন একেবারে নিঃস্ব বলেই চলে কারণ হচ্ছে এর টাকা পয়সা না না দর দিতে পারে না ফ্যামিলি চালাতে পারে সেই জন্য কিন্তু ওকে রেখে গেছে খালা বাড়িতে বাবা মা সবাই হয়তো বা ঢাকাতে থাকেন অত্যাধুনিক গরিব ফ্যামিলি অসহায় ফ্যামিলি আপনারা হয়তো জানেন আমি যখন চেয়ারম্যান ছিলাম বিধবা ভাতা দিয়েছি প্রতিবন্ধী ভাতা দিয়েছি এবং আমরা মানে যত সহযোগিতা করতাম ফ্যামিলি ফ্যামিলি কে আমরা করেছি আজ এখন আমি চেয়ারম্যান সেটা বর্তমান চেয়ারম্যান কতটা অনেক কি পারে না তা জানি না তো আমরা এখন সকলে আমি এখনই গ্রামে চলে যাব গ্রামে গিয়ে অসহায় ফ্যামিলিটাকে কীভাবে সহায়তা করা যায় উনি একটু গ্রামে গিয়ে যারা গণ্যমান্য ব্যক্তি আছেন তাদের সাথে আলোচনা করব ধন্যবাদ আপনাকে দর্শক দর্শক আপনারা শুনলেন যে সেখানের ইউপি চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান গোলাম কিবরিয়া তিনি কিন্তু আপনারা আমাদেরকে যেটা জানিয়েলেন জানাচ্ছেন সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম আমরা এখান থেকে এখন যাব পরবর্তী ভিডিও আপনাদেরকে আবার দেখানোর চেষ্টা করব আপডেট ততক্ষণ ভালো থাকবেন সবাই।